নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/9/2020 স্কুল শিক্ষক মহাশয়দের স্টাফ প্যাটার্ন নিয়ে গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। আসুন সে খবরটা আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। এখন আমরা জানি যে বিভিন্ন স্কুলে, প্রত্যেক স্কুলেই কিন্তু DI থেকে নির্দেশ দিয়েছে যে স্টাফ এই স্যাংশন পোস্ট নিয়ে তথ্য আপডেটের জন্য, এবং সেখানে আপার প্রাইমারি সঙ্গে HS তার সঙ্গে নর্মাল সেকশনের ব্যাপারটা নিয়ে একটা দ্বিধা ছিল এবং দীর্ঘদিনের সংগঠনগুলো দাবি ছিল, সেই নর্মাল সেকশন কিন্তু এবারে উল্লেখ রয়েছে, তার জন্য একটা এই সংগঠনগুলোর একটা বড় জয় সেরকমই আশা করছেন। আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে স্টাফ প্যাটার্ন নিয়ে বিস্তারিত খবর। স্টাফ প্যাটার্নের নর্মাল সেকশন BGTR আন্দোলনের বড় সাফল্য। স্টাফ প্যাটার্নের গত বছর শিক্ষা দপ্তরের ওয়েব এনেবল্ড স্টাফ প্যাটার্ন সিস্টেমে গ্র্যাজুয়েট শিক্ষকদের পদের অবনমন ঘটানো হচ্ছিল। অর্থাৎ 2016 সালের আগে নিযুক্ত শিক্ষকরা নর্মাল সেকশনে পঞ্চম থেকে দশম শ্রেণীর জন্য নিযুক্ত হয়েছিলেন, অথচ স্টাফ প্যাটার্নের ফর্মে দাখিলের সময় তাদের আপার প্রাইমারি সেকশনে দেখাচ্ছিল, যা নিয়ে সমস্ত শিক্ষকমহলে চাঞ্চল্য দেখা দেয় এবং শিক্ষক পদের অবনমনের বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিটি DI অফিসে ডেপুটেশন দেয় বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বা BGTA। তারা রাস্তায় নেমে এই প্রতিবাদের পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দায়ীপত্র পেশ করে, বিভিন্ন জায়গায় জোরপূর্বক এই ওয়েব এনেবল স্টাফ প্যাটার্নের কাজ চলতে থাকলে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অনৈতিক স্টাফ প্যাটার্নের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয় এবং কিছুদিনের মধ্যে স্টাফ প্যাটার্নের কাজ স্থগিতাদেশ হয় এবং সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে পুনরায় স্টাফ প্যাটার্নের কাজ শুরু করার নির্দেশ দেয়, এবং যেখানে গ্র্যাজুয়েট শিক্ষকদের দাবিকে মান্যতা দিয়ে নর্মাল সেকশন অপশানটি যুক্ত করা হয়। এবং এই বিষয়ে BGTA রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন, আমরা সবসময় গ্র্যাজুয়েট শিক্ষকদের পাশে আছি, আমাদের আন্দোলন শিক্ষা দপ্তরের শেষ পর্যন্ত অনৈতিক সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন করে স্টাফ প্যাটার্নে কাজ শুরু করতে বাধ্য করলো। তাই দেখতে পাচ্ছেন স্টাফ প্যাটার্নের একটা নর্মাল সেকশনের বা গ্র্যাজুয়েট টিচারদের একটা ভালো সুখবর বা তাদের যে পদোন্নতির ব্যাপারে যে কথাটা উঠেছিল, সেক্ষেত্রে নর্মাল সেকশনটা এবারে কিন্তু এই স্টাফ প্যাটার্নের কারেকশানের ওপর জোর দিল। তো যা হোক, এই লেটেস্ট নোটিফিকেশনটা শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।